আধুনিক বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না সব, আমগো দেশে আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না জইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবক গুলা হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আরে পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না বেটি? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দি কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়ার করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ফেসবুক এটা সবাই চালায়, আমরাও চালাবো, অন্যদের চালানোর মতো যেন না হয়। ফেসবুকটা চালানো যেন আমাদের সোয়াব হয়, ঠিক না? গেলে কেমনে ফেসবুক চালানো সোয়াব? একটা হাদিস শরীফের স্ট্যাটাস দিবেন, এটার থেকে একজন আমল করলে এটা সোয়াব হবে। প্রত্যেকটা উন্নয়নের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা খারাপ থেকে বেঁচে থাকব, ভালোটা ধরবো ইনশা আল্লাহ। ভাইরা আমার রব্বুল আলামিন পাঁচটা জিনিসের জ্ঞান অন্য কোন দুনিয়ার মানুষকে দেয় নাই। ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলে, এই খাদেম তুমি শুনে নাও। ইমাম মালিক যেই স্বপ্নটা দেখলো, এই স্বপ্নটার ব্যাখ্যা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল উঠায় ইমাম মালিক রে এই কথাটাই জানায় দিলেন, যে মালিক এই পাঁচ জিনিসের আলেম আমি রসুলের কাছেও নাই, সুতরাং আমি তোমাকে কেমন ভাবে বলবো এটা আমার জানা নাই। এই কারণে দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? শুধুমাত্র মানুষ কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে যত দাব্বাতুন আছে, অর্থাৎ এই পৃথিবীর ভিতরে যত বিচরণকারী প্রাণী আছে, গরু ছাগল বলেন, জিন্নাত বলেন, ফিরকি বলেন, মানুষ বলেন, ইনসান বলেন, এরপরে পশু পাখি বলেন, সমুদ্রের মাছ বলেন, সমস্ত প্রাণীগুলোর একমাত্র রিজিকের দায়িত্ব আল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। এটা সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লিপিবদ্ধ আছে, এখন থেকে নয়। হাদিস শরীফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না أول ما خلق الله القلم ثم قال له اكتب فجرى في تلك الساعة كائن إلى
ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন যখনো সৃষ্টি হয় নাই, সারা দুনিয়ার মাখলুকাত যখনো সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান জমিন সৃষ্টি করার, দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন, কলমটাকে আদেশ দিয়া ডাক দিয়া বলে কলম লেখো। আল্লাহর আদেশ পাওয়ার পর কলম সুন্দর করে লেখা শুরু করে দিল। আপনার আমার কথাও লিখলো, আজকের এখানে মাহফিল হবে এটাও লিখলো, কোন বান্দা কিভাবে মারা যাবে, কোন বান্দা কি খাবে, কোন বান্দা কি পরবে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার একটা কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক কলম দিয়ে লেখানোর পর এই কলমের সিল মোহর রব্বুল আলামিন লাগায় দিয়েছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বান্দার তকদির কেউ খণ্ডাইতে পারবে না। এজন্য বুঝেন, সারা দুনিয়ার মানুষ, এলাকার মানুষ মিলে যদি আপনার বিরোধিতা করে, ততটুকু বিরোধিতা করতে পারবে যতটুকু আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের তরফ থেকে আপনার তকদিরে লিখে রাখছেন। সারা দুনিয়ার মানুষ যদি আপনার শত্রুতা করে, ততটুকু করতে পারবে যতটুকু তকদিরে লেখা। আবার সারা দুনিয়ার মানুষ মিলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আপনার তকদিরে লেখা, এর চেয়ে বেশিও পারবে না কমও। এটা তকদিরে লেখা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরে লিখে দিলেন। এখন বান্দা তকদির মোতাবেক চলে, মাহফিলের ভিতরে পোস্টার করলেন, নাম দিলেন, সভাপতি সবকিছু দিয়া দিলেন, এটা এখন সুন্দর করে মাহফিলের নিজাম অনুযায়ী চলে। যে কোনো জিনিসের নিজাম যখন থাকে তখন সৌন্দর্য থাকে, নিজাম নাই সৌন্দর্য নাই, যার কারণে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগেই সুন্দর করে নিজাম দ্বারা করাইলেন যে আমি সৃষ্টি করব কিছুদিন পর, এই দুনিয়া কেমনে চলবে, কিভাবে হবে, কিভাবে মানুষগুলো খাওয়া দাওয়া করবে, সব কিছু রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, কতটুকু মহব্বত আমাদেরকে করে। আপনি আসবেন দুনিয়ায়, আপনারা এখনো বানাই নাই, 50,000 বছর আগে থেকেই রব্বুল আলামিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি আজকে এই জায়গায় আসব, এই জায়গায় আসার জন্য আপনারা 3-4 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছেন, কেন? যেন ওনার কোনো অসম্মানই না হয়, যেমন নাকি আমাকে এখানে আনার পরে আমার সবকিছুর হেফাজতের দায়িত্ব আপনাদের, ঠিক তেমনইভাবে একটা বান্দা দুনিয়াতে আসবে, ওই বান্দা কি খাবে, কোথায় যাবে, কি পরবে, সব কিছুর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু দেখেন, যেন বান্দার কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ আগে থেকে সব ক্লিয়ার মতো সুন্দর করে সাজায় গুছায় রাখছেন। কেউ জানি বলতে না পারে যে আমি কি খাবো ভাই, আল্লাহ কয় তোর খাওয়ার টেনশন নাই, তুই কি খাবি না খাবি, কি পরবি না পরবি, ওটা তুই দুনিয়াতে আসার আগেই লিখছি, আবার তুই পেটে থাকতেও লিখছি, সুতরাং পেরেশানির কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব নিলেন, এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ না খেয়ে মরে না, যত মানুষ ঝামেলায় পড়ে বেশি খাওয়ার কারণে ঝামেলায় পড়ে, দেখবেন খাওয়ার ভিতরে তাল বেতাল নাই, যেটা পায় এটাই খায়, যেটা দেখে এটাই খায়, যেগুলা যা পায় তাই খায়, ওগুলার পেটের ভিতরে ঝামেলা হয়। যেমন নাকি এদেশের সুদখোর ঘুষখোর, এরা রিজিকের কারণে দেখবেন হারাম হোক হালাল হোক পায় তো খায়, যা পায় তাই খায়, নাম পাল্টায় পাল্টায় খায়, সুদটাকে খাচ্ছে ইন্টারেস্ট বলে, সুদটাকে খাচ্ছে মুনাফা বলে, ঘুষকে খাচ্ছে হাদিয়া বলে, ওই যৌতুককে খাচ্ছে গিফট বলে, ঠিক কিনা জানে কোন? এদের শিক্ষার অভাব নাই, মাগার এদেরকে শিক্ষিত বলা চলে না, এদের কাছে কাছে শিক্ষিত শয়তানও বলতে হয়, ঠিক কিনা জানে কোন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হেফাজতের দায়িত্ব নিলেন, ইজ্জতের দায়িত্ব নিলেন, রিজিকের দায়িত্ব নিলেন, যার কারণে দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে না। জাস্টিস তাকে উসমানী মাদ্দাজিল্লুল আলী উনার একটা সফরনামার ভিতরে লেখেন, উনি কোন একটা দেশের ভিতরে সফর করতে গেলেন, ওখানে যাওয়ার পর উনি একটা সুন্দর ফুল গাছ দেখলেন,
তাকে সাহেবজুরু লেখেন, আমি এমন ফুল কোনোদিন আমার জীবনে দেখি নাই, এটাই প্রথম দেখলাম। এই ফুলটা সুন্দর করে ফুটে আছে, ফুলের মাঝখানে ছোট্ট একটা পোকা কোথা থেকে যেন উড়ে এসে বসল। পোকাটা যখন উড়ে এসে বসলো আমি লক্ষ্য করলাম এতটুকুন একটা পোকা। পোকাটা যখন ফুলের ভিতরে ঢুকলো ওই ফুল থেকে কেমন যেন মধু চলে আসলো। আমি তাকায় তাকায় দেখলাম ওই পোকাটা ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করলো। যখন নাকি ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করেছে, হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখলাম ওই ফুলটা এবার আস্তে আস্তে করে নেভা আরম্ভ হয়ে শুরু হয়ে গেল। আমি তাকায় দেখলাম ফুলটা নিপতে নিপতে একদম বুঝে গেল। বুঝার পরে দেখলাম কেমন যেন চাপাচাপি করতেছে, ভিতরে মনে হয় ঝড় বয়ে যাচ্ছিল, ভিতরে পোকাটাও কেমন যেন ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, মাগার বের হতে পারে নাই। আমি কিছুক্ষণ তাকায় দেখলাম, দেখলাম দুই তিন মিনিট পরে ফুলটা আবার সুন্দর করে আগের মতো করে ফুটে গেল। ভিতরে যেই পোকাটা ছিল পোকাটা আর বেঁচে নাই, পোকার পাখা আর খোলস ছাড়া অন্য কোনো কিছু আর পোকার সাথে বেঁচে নাই। আমি আমার সঙ্গে সফর সঙ্গীকে ডাক দিয়া বললাম, ব্যাপারটা কি এই ফুলটা এরকম ভাবে পোকাটাকে খেয়ে নিল? আমার সফর সঙ্গী আমাকে ডাক দিয়া বলল, হুজুর এই ফুলটার নিয়মটাই হলো এটা, এই পোকাটা যখন ফুলের ভিতরে এসে মধু পান করে, মধু খাওয়া শেষ, এবার ফুলটা আস্তে করে নিভে যেয়ে পোকাটাকে খেয়ে ফেলে। অর্থাৎ আমার রব্বুল আলামিন এই ফুলের ভিতরে এই পোকার রিজিক রেখেছেন, আবার এই পোকাটাকেই এই সুন্দর ফুলের রিজিক হিসেবে দিয়েছে। দেখেন ভাইরা, আমার দুনিয়ার জিন্দগিতে এমন কোন জায়গা নাই যে জায়গায় মানুষ না খেয়ে মারা যায়। যদিও পত্র পত্রিকায় দেখি আফ্রিকায় কিছু কিছু মানুষ না খেয়ে শুকায় রয়েছে। মুফাসসিরুল ইকরাম এটার ব্যাখ্যা করেন এইভাবে, দুনিয়ার জিন্দগিতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়া রাখবেন। এটার ব্যাখ্যা হলো, আপনার আমার কিছু মানুষের মরণ আল্লাহ পাক লিখে রেখেছেন। কারো কারো মরণ হয় পানিতে ডুবে, কারো কারো মরণ হয় অ্যাক্সিডেন্টে, কারো কারো মনে হয় গুলি খেয়ে, কারো কারো মরণ হয় আগুনের ভিতরে পুড়ে। ঠিক তেমনি এক একজন মানুষের মরণ এক একভাবে লেখা থাকে। ওই বান্দার মরণটা এমন ভাবেই লেখা ছিল, বান্দা মরণের আগে আল্লাহর রিজিক বান্দা খেতে পারবে না। তার মানে এটা না বান্দা রিজিক না পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? সব জিনিসের রিজিকের দায়িত্ব আল্লাহর। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঘটনা উল্লেখ আছে। সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা হিজরত করেছেন, হিজরত করে মদিনায় এসেছেন। উনি বর্ণনা করেন, আবু মুসা আবু মালিক বলেন, আমরা বিশাল বড় একটা দল ওই অমুক আশআর গোত্র থেকে আমরা মদিনার জমিনে হিজরত করলাম। হিজরত করার পর আমাদের খাবার যা সঙ্গে ছিল সব খাবার শেষ হয়ে গেল। আমরা খাবার যখন শেষ হয়ে গেল, আমরা আমাদের তরফ থেকে একজন দূতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমাদের দূতকে প্রেরণ করলাম, আমাদের দূত রাসূলের কাছে যায় বলবে, হুজুর আমাদের অর্থ সংকট, রাসূল আমাদের খাবারের বড় সংকট, হুজুর দয়া করে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আমরা এই বার্তা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী প্রেরণ করলাম। ওই সাহাবীটা যখন রাসূলের দরবারে গেল, মসজিদে নববীর ভিতরে যেয়ে তাকায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়ানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী যখন চিন্তা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সুন্দর করে নামাজের ভিতরে এই আয়াতটাই তখন রাসূল তেলাওয়াত করতেছেন। সাহাবী তখনও মসজিদে ঢুকে নাই, মসজিদে না ঢুকে মসজিদের বাহিরেই সাহাবীটা অপেক্ষা করতেছে। আর উনার মাথায় মাথায় একটা পেরেশানি, আল্লাহ যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা তেলাওয়াত করতেছে, এই আয়াতের ভিতরে তো বলা হয়েছে প্রত্যেকটা মাল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর, সুতরাং আমরা তো আল্লাহর কাছে একবার না চাইলাম না, আমরা আল্লাহর কাছে না চেয়ে আমার রসুলের কাছে আসলাম। আমার রসুলকে যেই মালিক খাওয়ায়, আমাকেও কিন্তু সেই মালিক না খাওয়ায় রাখবে না। সুতরাং চলে যায়, রসুলের দরবারে যাওয়া দরকার নাই, বেচারা রসুলের সামনে যাইও আবার ফেরত চলে আসলেন।
কাফেলার কাছে এসে ডাক দিয়া বলতেছে, এ ভাইরা তোমাদের জন্য বড়ই সুসংবাদ। বলে কি? রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের ফয়সালা করতেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই বেটা কি রসুলকে বলছে? বলে নাই, বলে নাই, না বলেই চলে আসছে। এসে বলতেছে কি, খাবারের আঞ্জাম হচ্ছে। এখন আবু মুসা আশারি বলেন, আমরা তো সবাই মনে করলাম যে হ্যাঁ, যেহেতু খাবারের ফয়সালা হচ্ছে, তাহলে রসুল করিম সাল্লাম বাইতুল মাল থেকে মনে হয় আমাদের জন্য খাবারের কিছু খাজানা পাঠায় দিবে। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন না খাওয়া আছি, রসুল খাবার পাঠাইলে তো আলহামদুলিল্লাহ ভালো করেই খাওয়া যাবে। তা আমরা অপেক্ষা করতে লাগলাম, কিন্তু খাবার আসে না। এদিক দিয়ে যেই বান্দাটারে পাঠাইছে হের পেরেশানি, কারণ রসুলের তো বলে নাই, না বলে আন্দাজ হয় সে কি বলছে, যে আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। তার নফসের ভিতরে পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস, যাই হয় আমার রসুল যে আয়াত তেলাওয়াত করলেন এটা যদি সত্য হয়, আমরা রসুলের সাহাবি, আমাদেরকে আল্লাহ পাক জিন্দেগিতেও না খাওয়ায় রাখবে, এটা হইতে পারে না। সুতরাং আল্লাহ খাবার দিবেই, এই আশা নিয়া, এই তাওয়াক্কুল নিয়া সাহাবাদের কমদের কাছে এসে এই কথা বলছে। বেচারা মনে মনে জিকির করে, আল্লাহ 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 তুমি ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। দুনিয়ার জিন্দগিতে কোনো বান্দাও যদি কথা না শুনে, শুনেন কে? দেখবেন চেয়ারম্যান যখন হয়, চেয়ারম্যানের আগে এক রকম, চেয়ারম্যানের পরে আরেক রকম। রাত ১২টার পরে যদি চেয়ারম্যানের কাছে যান, দেখবেন চেয়ারম্যান কোনো কথা কয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন রাত ১২টা নাই, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, যখন মন চায় ডাকবা, আমি আল্লাহ ১০ বার সাড়া দিয়া দিব। বান্দা তুমি আমি আল্লাহকে গোপনে ডাকবা, আমি আল্লাহ প্রকাশ্যে ডাকবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে আগাবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় আগাবো। এ মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় বন্ধু একমাত্র কে? বান্দার মনের গোপন চাহিদা শুনে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দার গোপন কথা আর কেউ শুনে না। রব্বুল আলামিন বান্দার গোপন কথা শুনেন, জাহেরি কথা শুনেন, বাতিনি কথা শুনেন। এই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নাই। ফেরত এসে সাহাবা একজুমাইনদেরকে বললেন, তোমাদের জন্য খাবারের ফয়সালা আমার আল্লাহ করতেছেন। সাহাবা একরাম অপেক্ষা করতেছেন, করতেছেন, হঠাৎ করে দূরে তাকায় দেখে দুই চারজন সুন্দর বান্দা কেমন যেন বিশাল বড় ডেকচি নিয়া মজার মজার খাবার আঞ্জাম সাহাবা একরামদের জন্য নিয়ে আসতেছে। এই সাহাবীর আবার মনের ভিতরে পরিপূর্ণ একই, একদম ১০০% এটা ই হয়ে গেল, যাই হয় আমি যেটা ভয় পাইছিলাম ওইটা হয় নাই, আমি ভাবছিলাম খাবার কি আসবে কি আসবে না। কিন্তু আমার মনের ভিতরে একটাই জাহাজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আমি বললাম, যেহেতু আমার আল্লাহ আমার কথা কোনোদিন ফেলবে না, আর আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য হয়, আমার মাওলায় আমাদের বিশাল বড় জামাতকে না খাওয়া কোনোদিন রাখবেন না। সাহাবা আজমাইনরা তাকায় দেখেন বিশাল বড় খাবারের খাজানা। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, এমন সময় খাবার যখন চলে আসলো, আমরা খাবারের দিকে তাকায় কেমন যেন অবাক হয়ে গেলাম। কিরে, খাবার দেখলে খুশি না হওয়ার কথা, কিন্তু খাবার দেখে অবাক হয়েছে কেন? অবাক হইলাম এই কারণে, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবার পাইলেন কই? এটা তো দুনিয়ার কোনো খাবার মনে হয় না, যেমন যেন রাজকীয় খাবার মনে হচ্ছে, মজার মজার গোস্ত, মজার মজার রুটি, আবার পানীয় শরাব, কত কিছু সুন্দর। সাহাবাজ মাইন্ডা চমৎকার ভাবে পেট ভরে খাবার খাইলেন, আবার কিছু কিছু খাবার রাত্রের জন্য রেখে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর সাহাবাজ মাইন্ডের সঙ্গে দেখা করার জন্য আসলেন। সমস্ত সাহাবাজ মাইন্ডেরকে ডাক দিয়া বলেন, কি ব্যাপার, খাবার দাবার তোমাদের সব আসেনি, খাইছনি ঠিক মতো, সংকট টঙ্কর থাকলে বইলো। রসুলের এই কথা শোনার পর আবু মুসা বলেন, আমরা পয়গম্বরের কাছে ডাক দিয়া বললাম, হুজুর এমন মজার খাবার পাঠাইছেন, এই মজার খাবার এখনো খাইছি, রাতের জন্য বাকি আছে। রসুল বলেন, মজার খাবার মানে? হুজুর আপনি যে পাঠাইলেন দুপুরে, দুপুরে আবার কে পাঠাইছে? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর আপনার থেকে না আসলো? কার বাবা, আমি খাবার নিজেই ঠিক মতো পাই না, তোমরা খাবার দেবো কোথা থেকে? কে পাঠাইছে, কারে, কেমনে? আবু মুসা আশারি বলেন, হুজুর এই যে এর মাধ্যমেই তো আপনার কাছে পাঠাইছিলাম। রসুল বলেন, এই তুমি কার কাছে গেছো? আরো কয়েকটা কয়, তুই রসুলকে চিনস তো? কার চিনবো না মনে বেটা, আমি তো রসুলের কাছে গেছিলাম। কত খাবার পাঠাইলো কে? কাহা রসুল, আমি আপনার কাছে গিয়েছিলাম ঠিক,
কিন্তু আমি আপনার কাছে বলি নাই, কারণ আমি যখন যাই তখন দেখি আপনি বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিজকুহা, দুনিয়ার সব রিজিকের মালিক হলো আল্লাহ, আমি কেমনে আপনার কাছে চাই? যার কারণে আমি আমার মালিকের কাছে চাই, আমি সুন্দর করে এসে তাদেরকে বললাম ভাই আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য খাবারের ফয়সালা হয়ে যাইতেছে। রাসূল ডাক দিয়া বলেন মাশাআল্লাহ তুমি উত্তম কাজটাই করলা। এ সাহাবাজ ভাই এই বান্দাটা আমার কাছে চায় নাই, বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাইলো, আমার রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে মান্না সালওয়া ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার বলেন তো রিজিকের মালিক কে? দুনিয়ার জমিনে যারাই সন্ত্রাসী করে খাবারের কারণেই করে, টাকার কারণেই করে, টাকা দিয়ে খাবার খায়। দুনিয়ার জমিনে যারা চুরি করে টাকার জন্যই করে, খাবারের জন্য করে। দুর্নীতি যারা করে খাবারের জন্য করে, টাকার জন্য করে। জেনাবে বিচার যাই কিছু বলেন না কেন, এ মুসলমান দুনিয়ার জমিনে একমাত্র টাকাটাই হলো সব কিছু। এই টাকা, এই রিজিক, এই খাবার আল্লাহ পাক বলে বান্দা একটা কুকুরকেও কিন্তু আমি রব্বুল আলামিন খাওয়াইতে পারি, সুতরাং তোমার মতো আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ না খাওয়ায় কোনোদিন রাখবো না। সব কিছুর একমাত্র দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। বান্দার ধৈর্য হয় না, এ আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে যে ধনী বানাবেন এটা কোনো বিষয় না। এই জন্য আল্লাহ পাক বলেন লিয়াত্তাকিদা বাদুহুম বাদন সুখরিয়া, আমি তোমাদেরকে এক একজনের উপর এক একজনকে প্রাধান্য দিয়েছি, কাউকে ধনী কাউকে গরিব। কেন? যাতে করে একজনকে আরেকজন নিজেদের কর্মচারী বানায় নিতে পারে। আরে আমার পাঁচতলা বিল্ডিং আছে, এখন এই পাঁচতলা বিল্ডিং এর দারোয়ান দরকার, দারোয়ানের যদি পাঁচতলা বিল্ডিং থাকে কোন কোন দিনের কারণে কোন বুঝের কারণে সে আমার দারোয়ান হবে বলেন তো? অথবা একটা মেথর যদি না থাকে, আমার বাড়ির যে পায়খানা আছে, টাঙ্কি আছে, এই সেফটি টাঙ্কি আমি কাকে দিয়ে পরিষ্কার করাবো? তাতে আমার নিজেরই না মেথর হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে এটাকে নিউট্রাল করছেন, আল্লাহ পাক এটাকে সাবলীল ভাবে করেছেন কি, তুমি বড় লোক তো তোমার কাছে একজন গরিব যাবে, তুমিও তার দ্বারা উপকৃত হবা, সেও তোমার দ্বারা উপকৃত হবে। এটাই হলো দুনিয়ার নিজাম। এটা যদি আল্লাহ না করতেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিপদে পড়তো, ঠিক না? অনেকে আছে মনে মনে হায় আল্লাহ এত তোমার ডাকি, তুমি আমার কথা শুনো না, আমার বাপেও রিক্সা চালাইছে, আমিও রিক্সা চালাই, আমার গোলাও রিক্সা চালায়, এটা কোন ধরনের বিচার? অথচ আপনার এই গরিবানা হালতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া বলেছেন দুনিয়ার সব ধনীদের আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। শুধু তাই না, কারো যদি মনের ভিতরে কষ্টও থাকে রাসূল ওই কষ্ট নিভায় দেওয়ার জন্য এভাবে হাদিস বর্ণনা করেছেন, আর দুনিয়া আর দুনিয়া সেজনুল মুমিন অজান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। কারণ আমরা 60 বছর গরিব থাকবো, আজীবন ধনী থাকবো, আর ওরা 60 বছর ধনী থাকবে, কেয়ামত পর্যন্ত ফকিন্নির বাচ্চা থাকবে। কি থাকবে? ফকিন্নি। যার কারণে আল্লাহ পাক ওদেরকে দুনিয়াতে সব দিয়া দেয়, সব নাও, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সম্পদ দিলাম, সব দিয়া দিলাম, কারণ তুই ওই জায়গায় আর পাবি না। আর মুমিন তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করলাম, তুমি সবর করো, সবর করো, সবর করো, ধৈর্য ধরো। ধৈর্য যদি না ধরো, আমি আল্লাহ পাক সবরের পরিচয় যদি না ধরতে চাও তাহলে তো গুনাহগার হয়ে যাবা, তাহলে কাফের বেঈমান যেমন তুমিও তো তেমন হয়ে গেলা, ফায়দা হইল কি? এ কারণে রিজিক নিয়ে কোনো বাড়াবাড়ি দরকার নাই। রব্বুল আলামিন যতটুকু মহব্বত করে আমাদেরকে দিয়েছেন ততটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। যারা শুকরিয়া করতে পারে না এরাই টেবিলের তল দিয়ে হাজার হাজার টাকা ঘুষ খায়, এক সিগনেচার 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, অথবা নির্বাচনে দাঁড়িয়েছে নমিনেশন কিনছে 50 লাখ টাকা দিয়ে। ধান্দাই হইল, 50 লাখ টাকা ইনভেস্ট করছি, 1 কোটি টাকা এখান থেকে উঠাবো। হ্যাঁ, কাদের টাকা চুরি করে? আমাদের টাকাই। কেন করে? তার বড় লোক হওয়া লাগবে, তার গাড়ি থাকা লাগবে, তার বাড়ি থাকা লাগবে। এই কারণে হারামও বুঝে না, হালালও বুঝে না, যেমনে মন চায় এমনি মনে হয় সে সমস্ত টাকা পয়সাগুলা পকেটে করে আস্তে করে কবরে নিয়ে ফেরেশতাদেরকে দিয়া বলবে এ ভাই দুনিয়াতে যা কাম করছি না করছি, দে কোটি টাকা দিলাম, 1 কোটি টাকা ঘুষ দিলাম, কোনো মতে সিগনেচার দিয়ে জান্নাতে পাঠায় দে। সম্ভব নেই ঘুষ দেওয়া? জোরে কোন সম্ভব? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম
টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? সবর দরকার আছে না নাই, এই কারণে ভাই আমি আমার চেষ্টা করব, আল্লাহ পাক যখন আমাকে সম্পদ দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও, আরে না পেয়ে আলহামদুলিল্লাহ বলা মুমিন দুনিয়াতে খুব কম, এবং এটা যে বলতে পারে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা একমাত্র সে। পাওয়ার পরে তো সবাই কয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, না পাওয়ার পরে কজন বলতে পারে যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় নাই তারপরেও আমি খুশি? যেমন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের ভিতরে হাওলা দিয়া ঘটনা উল্লেখ করেন, উনি বলেন বুঝানোর জন্য, ভাইরা আমার বুঝেন, দুনিয়ার জিন্দেগিতে রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন, সম্পদ কখনো কখনো দেন, কখনো কখনো দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইজন ব্যক্তির ঘটনা উনি উল্লেখ করেন, একজন হলো মুমিন আরেকজন হলো বেঈমান। মুমিন ব্যক্তিটা প্রত্যেক দিন মাছ ধরার জন্য যায়, বেঈমানটাও একই জায়গায় মাছ ধরে। মুমিন ব্যক্তিটা যখন মাছ ধরে, মুমিন ব্যক্তিটা কার নামে মাছ ধরে? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বান্দা যতই কাজ করবে সমস্ত কাজ কার নামে হবে? আল্লাহর নামে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা, প্রত্যেকটা ওই কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় ওই কাজের ভিতরে কখনো বরকত হয় না। ভাইরা আমার খুব বুঝবেন, একজন ইমানদার বান্দা পুকুরে নদীতে নদীর ভিতরে মাছ ধরতে যায়, এই বান্দাটা বর্ষি পালায় আর বলে বিসমিল্লাহ, মাগার এখানে একটা মাছ উঠে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর কিনারায় দাঁড়ায় আছে, মাগার একটা মাছ উঠে না, নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরে মাগার মাছ উঠে না, কিন্তু প্রত্যেকটা বার বলে বিসমিল্লাহ। আবার যখন এখান থেকে উঠায় দেখে মাছ উঠে নাই তখন বলে আলহামদুলিল্লাহ। আরে কি ব্যাপার, মাছ না উঠলেও আলহামদুলিল্লাহ কা, আবার ফালাই দেও কা বিসমিল্লাহ কেন? বান্দা বলে আরে আমি যখন নাকি মাছটা ধরার জন্য পুকুরের ভিতরে বসি ফেলাই তখন বিসমিল্লাহ বলি যেন মাছটা উঠে, আর যখন উঠায় দেখলাম মাছ ধরে নাই তখন আলহামদুলিল্লাহ বলি, এই কারণে হয়তো এই মাছ উঠার দ্বারা আমার কোনো ক্ষতি লেখা ছিল, যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ ক্ষতির থেকে বাঁচাইছেন। ভাইরা আমার মাছটা ধরার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা, অধিক দিয়া বেঈমানটাও মাছ ধরে গাইরুল্লাহর নামে, বেঈমানটা যতবার বসি ফেলায় ততবার একটা একটা করে মাছ উঠে, কিন্তু মুমিনটা যতবার ফেলায় একটা মাছ উঠে না। মুমিন বান্দা মাছ ধরার জন্য পাগল, বেঈমানটাও মাছ ধরার জন্য পাগল, মাগার মুমিনের মাছ উঠে না কিন্তু বেঈমানের মাছ উঠে। এদিক দিয়া বেঈমানটা মুমিনকে টিটকারে দিয়া বলে হা দেখছি তো তোর আল্লাহ তোরে কি দেয়, দুই নম্বরই করা ছাড়া দুনিয়াতে সফলতা পাবি না। দেখবেন মাজার ঘাটে কিছু মানুষ আছে, একজন কাপড়ের দোকানদার ও চায়না জিনিসকে জাপানি বলে 500 টাকা করে চালায়, আর আপনি চায়নাটাকে চায়না বলে 150 টাকা করে বিক্রি করেন কিন্তু আপনার দোকান চলে না। এটা আপনারা খোঁচা দেওয়া করবো, এটা এই হুজুর কি বাদ দে, এই দুনিয়াতে সৎ মানুষের দাম নাই, দুই নম্বর হ দেখবি টাকা কামাইতে পারবি, এরকম কুমন্ত্রণা দেয় না দেয় না শয়তান। আর কি শয়তান দেখছেন, এগুলো শয়তানের চেয়ে বড় শয়তান, শয়তান আরো আল্লাহ রাখো, আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড় আগায় গেছে বেশি শয়তান। আপনারা দেখতে কই যাবেন, যেগুলো আপনারে বড় পরামর্শ দিবে বুঝবেন নিশ্চিত ও শয়তান থেকে খেলাফত প্রাপ্ত খলিফা, কি ঠিক না? নামাজ পড়তে যাবেন দেখবেন হাসি মুখে দেখ দেখে, আরে মোল্লা বিশেষ কবে কিরে, হ্যাঁ নামাজ পড়ছে নামাজ কেন, হ্যাঁ ভালো হয়ে গেছে তো, দূর বেটা ভালো হয়েছে, চিনি না এটাতে কত আকাম করছে, আমার চোখের সামনে বেটা এই করছে কয় না। আচ্ছা একটা মানুষ কি আজীবনই খারাপ থাকবে? মানুষ আজীবন যে খারাপ থাকে তো মানুষ নত শয়তান, মানুষ ভুল করবে আবার তার নফসের ভিতরে তার ভুল প্রমাণ হবে সে তখন ভালো হয়ে যাবে, তখন উচিত কি ভাই আল্লাহ তোর কাজ ভালো কাজে বরকত দান করো, এখন হে তো ভালো হয় না, হয় না আরেকজন ভালো হইলে চিনি না চুরি করছে আজীবন ছোট্ট মেয়ে নামাজ ধরছে বন্ড, তুই পারলে ভালো হওয়ার চেষ্টা কর।
ওইটা হবে না। যে নিজে নামাজ পড়ে না, নামাজের কথা বললে সুন্দর করে হাসি মুখে কয় ভাই প্যান্টে তো একটু সমস্যা আছে, কালকে যা মনে আজকে প্যান্টে একটু প্রবলেম, প্যান্টে প্রবলেম, লুঙ্গিতে প্রবলেম, তার মানে প্যান্টে প্রস্রাব করে সারা বছর, প্যান্টে মুতে সারা বছর, প্যান্টে মুতে মিয়াই গাধায়, কত বড় ব্যাকল, বয়স 30-35-40 হয়ে যায় এখনো কয় প্যান্টের সমস্যা, ওরে প্যাম্পাস কিনে দেন, প্যাম্পাস পুরো ঠিক না,